Hello my lovely viewers, Assalamu alaikum. Amar channel Cooking Studio Eat Special Porbe Shabai ke Shagotom. Ajker porbe ami apnaderke Biye Barir styler asto murgir roast toiri kore dekhabo. Etar arekti nam kintu Murg Musallum. Beshirbhag baburchiray je recipe te follow kore ei asto murgir roast ta toiri kore thaken, shei recipe ti ami apnader samne ajke present korar chesta korbo. শুরুতে আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য আমি নিয়েছি দুটো দারচিনি তিন চার টুকরা লং সেই সাথে এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ চেষ্টা করবেন সাদাটাই ব্যবহার করতে এতে ফ্লেভারটা অনেক রিচ হয় যদি না থাকে কালোটা ব্যবহার করলেও হবে হাফ চা চামচ সাহি জিরা সেই সাথে একটা বড় জয়ফল এই যে সাইডে রেখেছি এরকম একটা জয়ফল নিয়ে আমি অর্ধেক করে নিয়েছি সেই অর্ধেকটা আমি এই মশলায় ব্যবহার করব দুই টুকরো ছোট জয়ত্রী সেই সাথে একটা বড় কালো এলাচ আর একটা তেজপাতা এছাড়াও আছে প্রায় তিন থেকে চারটা সবুজ এলাচ এবার এই সব কিছুকে একত্রে মাঝারি আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় যদি পুড়ে যায় মোরগ মুসাল্লামের টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে একটা ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে গুঁড়া করে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন তবে অন্য কোনো বাদাম ব্যবহার করা যাবে না এবার নিয়ে নিয়েছি প্রায় 20 থেকে 25টা কিশমিস আর সেই সাথে হাফ কাপের মতো পেঁয়াজ ফালি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ টক দই ট্রাই করবেন একটু ভালো মানের টক দই ব্যবহার করতে এবার এই সব কিছুকে একত্রে আমি খুব মিহি করে একটা পেস্ট করে নিব এবার একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদমতো লবণ আর আমি দুই টেবিল চামচ গরম দুধে এক চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি জাফরান না থাকে তাহলে কোনো সমস্যা নেই এবার আমি যে পেস্টটা করেছিলাম মশলা সেই পেস্টটা দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে আমি এখানে একটা 1 কেজি ওজনের চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি এতে করে মশলাটা একেবারে ভালোভাবে চিকেনের ভেতর পর্যন্ত যাবে এবার এই মশলার ভেতরে চিকেনটাকে ভালোভাবে মেখে চিকেনের যে পকেট আছে সেই পকেটে আমি দুটো সিদ্ধ করা ডিম দিয়ে চিকেনটার পা আর চিকেনটার যে হাত দুটো আছে সেই হাত দুটোকে বুকের সাথে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি কারণ বেঁধে না দিলে এটা কিন্তু দেখতে ভালো লাগে না এবার এই মশলার মধ্যেই চিকেনটাকে কম পক্ষে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার 3 ঘন্টা পরে আমি রান্নার প্রস্তুতি নিব এর জন্য আমি হাফ কাপ পরিমাণ ঘি নিয়েছি আপনারা চাইলে তেল আর ঘি দুটো মিলিয়েও তৈরি করতে পারেন চেষ্টা করবেন একটুখানি ঘি যেন অবশ্যই ব্যবহার করা হয় সেটা খেয়াল রাখতে কারণ ঘিয়ের টেস্টটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে অনেক বেশি অপরিহার্য এবার আমি সেই চিকেনটাকে মশলা থেকে তুলে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব প্রতি সাইডে 2-3 মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা উল্টানোর জন্য চাইলে দুটা স্প্যাচুলার সাহায্য নিতে পারেন এতে করে উল্টাতে অনেক সাহায্য হয় যখন চারিপাশে উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে বাটিতে যে অবশিষ্ট মশলাটা ছিল সেই পুরো মশলাটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এবার চুলার আঁচটাকে মাঝারি থেকেও কম রেখে
আমি এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করার সময় অবশ্যই প্রতি 10 মিনিট পর পরে একটু নেড়ে দিবেন, আর চিকেনটাকে প্রতি 10 মিনিট পর পর এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে তারপরে সিদ্ধ করে নেবেন। আমার চিকেনটা হয়ে গেছে, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি 1 কেজি ওজনের একটা চিকেন দিয়ে এটা তৈরি করেন, সেই ক্ষেত্রে এটা হতে এরকম সময়ই লাগবে। তারপরেও চুলার আঁচ, চিকেনের সাইজ, এই সব কিছুর উপরে তো টাইমিংটা অবশ্যই ডিপেন্ড করে। এবার বোটা ছাড়ানো আস্ত প্রায় 8 থেকে 9টা কাঁচামরিচ আমি ব্যবহার করেছি। কাঁচামরিচটা কিন্তু ফাটতে যাবেন না, তাহলে কিন্তু ঝাল ছড়িয়ে যাবে, এটাকে অবশ্যই আস্ত ব্যবহার করতে হবে। সেই সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিয়ে আমি আবারও পাতিলের হাতলটা ধরে একটু এভাবে মিশিয়ে দিয়েছি, কারণ চিকেনটা যেহেতু এখন সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যেতে পারে। এবার আমি আর কোনো ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এক্সট্রা যে ঝোলের অংশটা আছে এটাকে শুকিয়ে নিব। যখন এরকম শুকিয়ে তেলটা ওপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করব। আর সার্ভ করার আগে অবশ্যই এভাবে কাঁচি দিয়ে সুতাগুলোকে কেটে তারপরে সার্ভ করতে হবে। একটা সার্ভিং বোলে প্রথমেই চিকেনটা রেখে চারি সাইড থেকে আমি সেই ঝোলটাকে ছড়িয়ে দিয়েছি, আর সেই সাথে কিছু ভেজিটেবলস দিয়ে সার্ভ করেছি। হয়ে গেছে বিয়ে বাড়ির স্টাইলের আস্ত মুরগির রোস্ট বা মোরগ মুসাল্লম। এবারে ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন, ডাইনিং টেবিলের মাঝখানে রাখলে এটা খুব অ্যাট্রাকটিভ লাগবে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। ভালো থাকবেন সবাই, আমার রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।